ক্রিকেটার তানজিম হাসান সাকিবকে নিয়ে বিতর্কের শেষটা তিনি নিজেই টেনেছেন। ধর্মীয় গোড়ামিমূলক পোস্ট করে নিজেকে সমালোচনার পাত্র বানানো সাকিব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে ক্ষমা চেয়েছেন। নিজের পোস্টের জন্য বলেছেন, আমি কাউকে আঘাত করার জন্য এইসব পোস্ট করিনি, যা করেছি নিজে থেকে করেছে, কেউ কষ্ট পেলে আমি দুঃখ প্রকাশ করছি। তানজিম সাকিবের পোস্টে নারী বিদ্বেষী মনোভাব দেখা গিয়েছে বলে মনে করেছেন সাকিব। বলেছেন, আমার মাও একজন নারী, আমি কখনোই নারী বিদ্বেষী নই। তবে বিসিবি থেকে তাকে সতর্ক করে দেওয়া হয়েছে যাতে সামনে এই ধরনের পোস্ট না দেয়, তাকে মনিটরিংয়ে রাখা হয়েছে। তার পরিবারও এটা নিয়ে শঙ্কিত, তারাও দুঃখ প্রকাশ করেছে। যেহেতু সে ক্ষমা চেয়েছে, তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে, কারণ সে তরুণ একটা ছেলে, সামনে বিশ্বকাপ আছে, সব মিলিয়ে আমরা তাকে সতর্ক করে দিয়েছে বলছে বিসিবি। 20 বছর বয়সে তানজিম সাকিব প্রথম ক্রিকেটার নন যিনি ধর্মের প্রতি নিজেকে সঁপে দিয়েছেন। খেলার পাশাপাশি সাকিব ছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটের বহু কিংবদন্তি নিজেদের সঁপে দিয়েছেন ধর্মের পথে। তাদের খেলায় ধর্ম কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি, তারা খেলা ও ধর্মকে দুহাতে টেনে নিয়েছেন সমানতালে। তাদেরই একজন দক্ষিণ আফ্রিকার বিখ্যাত ক্রিকেটার হাশিম আমলা। পুরো ক্যারিয়ারে জার্সিতে মাদকের লোগো ব্যবহার থেকে বিরত থেকেছেন তিনি, যার ফলে দলকে দিতে হয়েছে সেই ক্ষতিপূরণ। যখন যেখানে খেলেছেন সেখানে ইসলাম বিরোধী কোনো প্রতিষ্ঠানের লোগো থাকলে তা বর্জন করেছেন। রোজার মধ্যে খেলা হলে নিয়মিত রোজা রেখে খেলতেন। তার দেখাদেখি বসে পানি পান করতেন জাতীয় দলের অন্য ধর্মের সতীর্থরাও। ইংল্যান্ড দলে আছেন মঈন আলী ও আদিল রশিদ, দুজনেই ধর্মপরায়ণ মুসলমান। এমনকি কোনো নারীর সাংবাদিক ইন্টারভিউ নিলে সেই সাংবাদিকের দিকে তাকাতেন না মঈন আলী। আদিল তো একবার পবিত্র হজ পালন করার জন্য ভারতের বিপক্ষে সিরিজে খেলেননি। ইংলিশরা জয় উদযাপনে অন্যতম অনুষঙ্গ হিসেবে ব্যবহার করা চ্যাম্পিয়নকে ইসলামী হারাম বলে। এসব থেকে দূরে থাকেন মঈন ও আদিল। পাকিস্তান ক্রিকেট টিমের সাবেক তারকা সাঈদ আনোয়ার খেলা ছাড়ার পর ইসলাম প্রচারে নিজেকে সঁপে দেন। ইনজামামুল হক সাকলাইন ভীষণ ধর্মপ্রাণী। মোহাম্মদ রিজওয়ান তো সুযোগ পেলে ইসলামের প্রচার ঘটান। নিউজিল্যান্ড সিরিজ খেলতে গিয়ে মসজিদে খুতবা দেওয়া সহ ক্রিকেট ট্রেনিং নিতে গিয়ে ট্রেনারকে কোরআন শরীফ উপহার দেওয়ার নজির রয়েছে। বাংলাদেশ দলেও মুশফিকুর রহিম মাহমুদুল্লাহরা ইসলাম মেনে চলার চেষ্টা করেন। ধর্মকে ধর্মের জায়গায় রেখে খেলায় মনোনিবেশ করেন তারা, রোজা রেখে খেলতে নামেন, দুটোর সমন্বয় তৈরি করেন সৌন্দর্য।